एक तीन तारपर रहेसे छय एखाने रहेसे दस पंद्रह एवं रहेसे एकुश शिक्षितबृंद एखाने देखतेछि प्रथम पदेर बृद्धि दुई तारपरेर बृद्धि बृद्धि तीन तारपर बेड़े चार पाँच छय एभाबे बाद दिते ताहले शुक्र शिक्षितबृंद ताहले एखाने आमरा ताहले एक दुई तीन चार पाँच छय ताहले सप्तम पद शुक्र शिक्षितबृंद ताहले एकुश এখানে সর্বশেষ বৃদ্ধি পেয়েছিল হচ্ছে ছয় তাহলে যোগ সাত তাহলে আছে আঠাশ তাহলে আছে অষ্টম পদ তাহলে শুধু কিন্তু আঠাশ যোগ আমরা করব হচ্ছে আট তাহলে আঠাশে যদি আট দিয়ে যোগ করি তাহলে শুধু ছত্রিশ তাহলে এখন নবম পদ তার শুধু স্বীকৃতি বৃন্দ তাহলে নবম পদ তাহলে এখানে কত ছত্রিশ যোগ করবো নয় তাহলে পাঁচ নাম পঁয়তাল্লিশ তাহলে দশম পদ তার শুধু স্বীকৃতি বৃন্দ পঁয়তাল্লিশ যোগ করবো আমরা শুধু স্বীকৃতি বৃন্দ দশ তাহলে আমাদের উত্তর হচ্ছে পঞ্চাশ আর একবার বুঝে দিচ্ছি শুক্র শিক্ষিতবৃন্দ প্রথম পদের বৃদ্ধি দুই তারপর তিন তারপর চার এরকম এক এক করে বাড়তেছে তাহলে এখানে সাত বাড়বো এখানে আট এখানে নয় এখানে দশ তারপরে যদি কয় তাহলে এখন বাড়বে শুক্র শিক্ষিত এগারো তাহলে শুক্র শিক্ষিতবৃন্দ দুই নম্বর প্রশ্ন হচ্ছে এগারোতম পদ দুই নম্বর প্রশ্ন হচ্ছে এগারোতম পদ তাহলে এগারোতম পদ তাহলে পঞ্চান্ন যোগ হচ্ছে এগারো তাহলে শুক্র শিক্ষিতবৃন্দ তাহলে আসলে ছয়ষট্টি তাহলে আমাদের উত্তর আসলো শুক্র শিক্ষিতবৃন্দ ছয়ষট্টি এখন তিন নম্বর প্রশ্ন শুক্র শিক্ষিতবৃন্দ তিন নম্বর প্রশ্ন তাহলে এখানে আছে এক প্রথম পদ আছে এক তারপর দুই তারপর আছে সাত সাত এবং এগারো তা শুক্র শিক্ষিত এক তাহলে এখানে আমাদের প্রথম পদ এক যোগ এক দুই তাহলে দ্বিতীয় পদ আছে দুই যোগ দুই চার তাহলে তৃতীয় পদ আছে শুক্র শিক্ষিত কিন্তু তারপরে তাহলে আমরা এখানে প্রথম পদ দেখি প্রথম তাহলে দ্বিতীয় পদ দেখি দ্বিতীয় তাহলে দ্বিতীয় হচ্ছে শুক্র শিক্ষিত কিন্তু এক যোগ এক তাহলে দুই তাহলে তৃতীয় তৃতীয় হচ্ছে শুক্র শিক্ষিতবৃন্দ দুই যোগ দুই সমান চার তা শুক্র শিক্ষিতবৃন্দ তাহলে তৃতীয় পদ আমার চতুর্থ পদ আমাদের রয়েছে চতুর্থ তাহলে চতুর্থ পদ আমাদের রয়েছে তৃতীয় যোগ তিন তাহলে চার যোগ তিন তার হচ্ছে সাত তাহলে পঞ্চম হচ্ছে চতুর্থ যোগ হচ্ছে চার তাহলে শুক্র শিক্ষিতবৃন্দ তাহলে সাত যোগ চার তাহলে এগারো তাহলে ষষ্ঠ ষষ্ঠ হচ্ছে শুক্র শিক্ষিতবৃন্দ পঞ্চম যোগ হচ্ছে পাঁচ তাহলে এগারো যোগ পাঁচ তাহলে আসলে ষোলো এগারো যোগ পাঁচ তাহলে শুক্র শিক্ষিতবৃন্দ আমরা এটা পেলাম ষোলো তাহলে এখন শুক্র শিক্ষিতবৃন্দ তাহলে সপ্তম পদ সপ্তম তাহলে আছে ষষ্ঠ যোগ হচ্ছে তাহলে শুক্র শিক্ষিতবৃন্দ ছয় তাহলে ষষ্ঠ যোগ ছয় যদি করি তাহলে আমরা পাবো শুক্র শিক্ষিতবৃন্দ এখানে আছে ষোলো যোগ ছয় তাহলে ষোলো তাহলে শুক্র শিক্ষিতবৃন্দ ষোলো যোগ ছয় তাহলে ষোলো যোগ ছয় তাহলে আছে বাইশ তাহলে আমরা পেলাম বাইশ তারপর শুক্র শিক্ষিতবৃন্দ তাহলে এখন আমাদের এই পদগুলো হয়ে গেল তা শুক্র শিক্ষিতবৃন্দ আমাদের এখানে ওরা বলেছে যে এখানে নবম পদ করো তাহলে অষ্টম পদ তা শুক্র শিক্ষিত অষ্টম তাহলে অষ্টম পদ আছে তাহলে সপ্তম যোগ হচ্ছে সাত তাহলে সপ্তম পদের মান আছে বাইশ যোগ সাত তাহলে উনত্রিশ তাহলে শুক্র শিক্ষিত নবম পদ তাহলে আছে অষ্টম যোগ হচ্ছে আট তাহলে আছে যে উনত্রিশ যোগ আট তাহলে শুক্র শিক্ষিতবৃন্দ সাঁত্রিশ উনত্রিশ যোগ আট তাহলে আছে সাঁত্রিশ তাহলে আর একবার বুঝতে এক দুই তিন চার তাহলে শুক্র শিক্ষিত প্রথম পদ এক যোগ এক তাহলে প্রথম পদ যোগ এক তাহলে দ্বিতীয় পদ হচ্ছে দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ হচ্ছে দ্বিতীয় পদ যোগ দুই চতুর্থ পদ হচ্ছে তৃতীয় পদ যোগ তিন পঞ্চম পদ চতুর্থ পদ যোগ চার ষষ্ঠ পদ পঞ্চম পদ যোগ ছয় তা শুক্র শিক্ষিতবৃন্দ এভাবেই আমাদের প্রতীক পদের বৃদ্ধিটি আমরা পেয়ে গেলাম তা